আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস, ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তা আটক। এরপরে জানিয়ে দিব ভারতের নৌবাহিনীর মহড়ায় 70 জাহাজ ও 75 বিমান। এছাড়া রয়েছে আস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু। তারপরে জানিয়ে দেব যুদ্ধের জন্য মহড়া জোরদার নির্দেশ কিমের। এছাড়া রয়েছে দুই সপ্তাহের জন্য ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করল বেলুচিস্তান হাইকোর্ট। সর্বশেষ জানিয়ে দেব চীনা নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন জো বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস, ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তা আটক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই বিশ্বের বৃহত্তম বিমান হিসেবে পরিচিত আন্তনভ 225 কার্গো বিমানটি ধ্বংস হয়ে যায়। এবার সেই ঘটনা ইউক্রেনের সাবেক তিন শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা শুক্রবার এ তথ্য জানিয়েছে। 290 ফুট ডানা বিশিষ্ট অনন্য আন্তনভ AN-225 বিমানটির নাম মরিয়া, ইউক্রেনীয় ভাষায় যার অর্থ স্বপ্ন। গত বছর কিয়েভের কাছে গোস্তমেল বিমানবন্দরে হামলার সময় ওই বিমানটি ধ্বংস হয়। সেখানে এটি একটি হাঙ্গারের পার্ক করা ছিল। 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই বিমানবন্দরটি ভয়ানক লড়াইয়ের সাক্ষী হয়েছে। রাশিয়ার হাবটি দখল করার চেষ্টা করেছিল, তারা এটিকে কিয়েভের অস্ত্র বহন করার জন্য ব্যবহার করেছিল। মস্কোর আক্রমণের প্রথম দিনই মরিয়া বিমানটি ধ্বংস হয়ে যায়। এটি 2020 সালের মহামারী চলাকালীন চীন থেকে চিকিৎসা সরঞ্জাম বহনে ব্যবহৃত হয়েছিল। SBU বিমানের নির্মাতা আন্তনভ প্রতিরক্ষা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণের আগে ইউক্রেনীয় বাহিনীকে বিমান ঘাঁটি রক্ষা করতে বাধা দেওয়ার অভিযোগ করছে। SBU এক বিবৃতিতে বলেছে, তদন্ত অনুসারে পুরোমাত্রার আক্রমণের প্রাক্কালে কর্মকর্তারা ইউক্রেনের জাতীয় বাহিনীকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে গোস্তমেল বিমানবন্দরে ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি। SBU অভিযোগ করেছে, আন্তনভের কর্মকর্তারা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনীকে বিমান ঘাঁটিতে প্রতিরক্ষামূলক দুর্গ তৈরি করতে নিষেধ করেছিলেন এবং তাদের প্রবেশে বাধা দিয়েছিলেন। সংস্থাটি জানায়, আন্তনভ টেস্ট এন্টারপ্রাইজের একজন সাবেক উপমহাপরিচালক বর্তমানে ন্যায় বিচার থেকে লুকিয়ে আছেন। এছাড়া অন্য দুই অভিযুক্ত সাবেক মহাপরিচালক এবং বিমান নিরাপত্তা ইউনিটের প্রধানকে আটক করা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আইনগত কার্যকলাপে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের 15 বছর পর্যন্ত জেল হতে পারে। ভারতের নৌবাহিনীর মহড়ায় 70 জাহাজ ও 75 বিমান। ভারতের নৌবাহিনীর দ্বিবার্ষিক মহড়া উপলক্ষে ট্রোপেক্স অনুশীলনে প্রায় 70টি জাহাজ, 6টি সাবমেরিন এবং 75টিরও বেশি বিমান অংশ নেয়, যা 21 মিলিয়ন বর্গ ন্যাটিক্যাল মাইল প্রদক্ষিণ করছে। বৃহস্পতিবার নৌবাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ভারতের নৌবাহিনীর কর্মকর্তা জানিয়েছে, নৌবাহিনীর সব শক্তি সমন্বিত দুর্দান্ত মহড়া উপস্থাপন করা হয়েছে আরব সাগরে। গত নভেম্বরে শুরু হওয়া এই মহড়া ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড অংশ নেয়। এই মহড়ার উদ্দেশ্য ছিল উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন। এছাড়া আরব সাগর ও বঙ্গোপসাগর সহ ভারতের মহাসাগরের উত্তর থেকে দক্ষিণে প্রায় 4000-এরও বেশি নটিক্যাল মাইল প্রদক্ষিণ করেছে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। পশ্চিম পারস্য উপসাগরে 5000 নটিক্যাল মাইল প্রদক্ষিণ করেছে। নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল বলেন, মহড়ায় 70টিরও বেশি নৌবাহিনীর জাহাজ, 6টির সাবমেরিন এবং 75টিরও বেশি বিমান অংশ নিয়েছিল। নভেম্বরে শুরু হওয়া সমাপনী দিনে দুর্দান্ত অপারেশনাল পর্ব উপস্থাপন করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশিষ্টজনেরা মহড়া উপভোগ করেন। আস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু। হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী প্রতিবাদ ও সড়ক অবরোধের কারণে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড আস্টিন। বিমানবন্দরের বাইরে বের হতে পারেননি, ফলে তার সঙ্গে বিমানবন্দরে গিয়ে দেখা করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবারে বিক্ষোভকারীরা তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরের বহির্গমন এলাকায় যান চলাচল বন্ধ করে দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সামরিক বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিচার বিভাগ সংস্কার করার পরিকল্পনা নেওয়ার পর সেখানকার জনগণ তার প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা বলছেন, বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু নিজের বিরুদ্ধে নিজেদের দুর্নীতির বিচার বন্ধ করতে চান। এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজের প্রস্তাব বিস্তারের মাধ্যমে বিচার বিভাগকে কব্জা করার ষড়যন্ত্র করছেন। পুলিশ বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে
কাঁদানে গ্যাস ছড়ে এবং বিক্ষোভ চলাকালীন সময়ে বেশ কয়েকজন গ্রেফতার করেছেন, যা আস্টিনের আগমন বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালি সফর রওনা হওয়ার সময়সূচির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে। রাস্তায় বিক্ষোভের কারণে আস্টিন তাড়াহুড়ো করে সফরসূচি পুনর্নির্ধারণ করতে হয়। পরিস্থিতি বিবেচনা করে নেতানিয়াহু বিমানবন্দরের পেন্টাগন প্রধানের সঙ্গে বৈঠক করেন। আস্টিনের বুধবার এই সফরে ইসরায়েলে যাওয়ার কথা ছিল এবং তেল আবিবে রাত যাপন করবেন বলে ঠিক হয়, কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। বিক্ষোভ এড়াতে নেতানিয়াহু হেলিকপ্টারে করে বেন গোরিয়ান বিমানবন্দরে উড়ে যান। বৃহস্পতিবার বিকেলে তার দুই দিনের সফরে ইতালি যাওয়ারও কথা ছিল। যুদ্ধের মহড়া জোরদারের নির্দেশ কিমের। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগে নিজেদের শক্তি প্রদর্শন করছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার 6টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। এর মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীতে প্রকৃত যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ছবিতে কিম ও তার মেয়ে কালো জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। তাদের সঙ্গে ছিলেন ইউনিফর্ম পরা সামরিক কর্মকর্তা। তারা গতকাল বৃহস্পতিবার আর্টিলারি ইউনিটের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দেখছিলেন। সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার পীতসাগরের যুক্তরাষ্ট্র পরিচালিত একটি দক্ষিণ কোরীয় বিমান ঘাঁটির কাছাকাছি জায়গায় অন্তত 6টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ দুই কোরিয়ার মাঝে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী শুরু হতে পারে। দুই সপ্তাহের জন্য ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করল বেলুচিস্তান হাইকোর্ট। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট। শুক্রবার মামলা শুনানি শেষে এই স্থগাদেশ দেন বিচারপতি জহিরুদ্দিন কাকা। জানা যায়, কুয়েটের একটি স্থানীয় আদালত গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানির মামলায় পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলা খারিজের জন্য পিটিআই প্রধানের পক্ষে আবেদন করেন ইনসাফ লয়ার্স ফোরামের ইকবাল শাহ। এরপর আজ শুক্রবার ওই মামলা শুনানি শেষে বিচারপতি জহিরুদ্দিন গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেন। চীনা নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে বেইজিংয়ে দেওয়া বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। চীন তার বক্তব্যের বিপজ্জনকভাবে একটি আক্রমণাত্মক ভঙ্গি গ্রহণ করায় ওয়াশিংটন অভিযুক্ত করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্যদের অস্বাভাবিকভাবে সামরিক সমালোচনা বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন বলেন, বেশি কিছু নয়। শি জিনপিং এর উদ্ধৃতি দিয়ে সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র চীনকে সর্বাত্মক নিয়ন্ত্রণ ঘেরাও ও দমনের পশ্চিমা প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছে। শি বলেন, এটি আমাদের দেশের উন্নয়নের অভূতপূর্ব গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যান এক সংবাদ সম্মেলনে বলেন, এক্ষেত্রে মার্কিন নীতি অপরিবর্তিত থাকলে বিপর্যয়কর পরিণতি হতে পারে। কিন আরো বলেন, এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র থেমে না থেকে ভুল পথে গতি বাড়াতে থাকে, তাহলে কোনো রেলিংই লাইনচ্যুত হওয়ার ঠেকাতে পারবে না এবং অবশ্যই সংঘাত ও সংঘর্ষ হবে। বাইডেন প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তিনি যেটিতে কূটনৈতিক রেলিং বলেছেন তা দাঁড় করাতে চেয়েছেন। যাই হোক, গত নভেম্বর বাইডেন ও শি জিনপিং এর সম্মেলনের পর সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা দেওয়া সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়ে বেড়ানো চীনের একটি গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করার পর দুদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।